স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে সিডস প্রকল্পের উদ্যোগে গত শনিবার দুপুরে নড়াল ইউনিয়নে কুমুরিয়া নড়াল উচ্চ বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমেন আফরোজা সহ অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষার্থীর বৃন্দ এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী মুনমুন সরকার এবং কমিউনিটি মোবিলাইজার ইউসুফ জামিল তালুকদার পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমত আলী ও নাজমুল হুদা এ সময় তারা বলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির এমন কর্মকাণ্ডে আমরা আনন্দিত তারা যেন এইসব কর্মকাণ্ড অব্যাহত রাখে তাই সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক